আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম সাধারণ ছুটি 14 এপ্রিল পর্যন্ত বাড়ালো সরকার রাজধানীর বাইরে বেরোতে বা আসার ব্যাপারে পুলিশের নিষেধাজ্ঞা দেশে করোনা ভাইরাসে আরো একজনের মৃত্যু 24 ঘন্টায় নতুন আক্রান্ত 18 জন ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জ লকডাউনে 900 পরিবার এবং করোনা ভাইরাস পরিস্থিতির আর্থিক ক্ষতি কাটাতে বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দেশ জুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ চোদ্দ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার এর আগে এই ছুটি এগারোই এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছিল রোববার প্রবার সরকারের নতুন প্রজ্ঞাপন জানানো হয় আগের ছুটির সাথে 12 ও 13 এপ্রিলের সাপ্তাহিক এবং 14 এপ্রিল নববর্ষের সাধারণ ছুটি যোগ করা হয়েছে তবে হাসপাতাল কৃষি পণ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিদ্যুৎ গ্যাস পানি ফায়ার সার্ভিস সহ জরুরি কাজে নিয়োজিত অনুষ্ঠান প্রতিষ্ঠান এ ছুটির আওতামুক্ত থাকবে প্রয়োজনে খোলা রাখা হবে ঔষধ শিল্প ও রপ্তানিমুখী কারখানা এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় ঢুকতে এবং বাইরে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ সদর দপ্তর গত চব্বিশ ঘন্টায় দেশে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নতুন করে আঠারো জনের শরীরে পাওয়া গেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ এ নিয়ে দেশে মোট সংক্রমিত আটাশি জন তাদের মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন রোগতত্ত্ব রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় এছাড়াও দেশে এলাকাভিত্তিক সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলেও জানায় সংস্থাটি রাসনা দাসের রিপোর্টে থাকছে বিস্তারিত দেশের সবশেষ করোনা ভাইরাস পরিস্থিতি জানাতে আইইডিসিআর এর অনলাইন ব্রিফিং এর শুরুতেই ভিডিও বার্তায় যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান গত 24 ঘন্টায় সংক্রামিত ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ আঠেরো জন সংক্রামিত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এখন হয়েছে আজকে হয়েছে আঠারো জন বিজিএমএ এবং বিকেএমএ ওনারা তো অলরেডি নির্দেশনা দিয়েছেন দাতাগিনা ফ্যাক্টরি ওনারা এখন বন্ধ রাখবে আশা করি আগামীতে এই ধরনের পরিস্থিতি হবে না এই ধরনের পরিস্থিতি হলে পরে সংক্রমক অবশ্যই বেড়ে যাবে এ সময় আইইডিসিআর এর পরিচালক জানান আক্রান্তদের বেশিরভাগ আগে থেকে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে ছিলেন আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের মানুষের সংখ্যা বেশি আঠেরো জনের মধ্যে বারো জনই ঢাকার বাসিন্দা পাঁচজন নারায়ণগঞ্জের এবং একজন মাদারীপুরের মূলত আমাদের ঢাকা শহরে সবচেয়ে বেশি আঠারো জনের মধ্যে বারো জনই ঢাকার এখন বর্তমানে সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা ছেচল্লিশ যার মধ্যে বত্রিশ জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন চোদ্দ জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বিশেষ করে আসলে তাদের লক্ষণ উপসর্গ খুবই মৃদু তারা আসলে আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি বলেন বেশিরভাগ আক্রান্তই বিভিন্ন ক্লাস্টারের অংশ তাই সামাজিক সংক্রমণ এড়াতে জনসমাগম পরিহারেরও পরামর্শ দেন তিনি আমরা অনেক জায়গা থেকে রোগী পাচ্ছি শুধু সেই দিক থেকে কমিউনিটি ট্রান্সমিশন আছে কিন্তু সেগুলো ক্লাস্টার ভিত্তিতে আছে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সবশেষ যে ব্যক্তি মারা গেছেন তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা তিনি পুরুষ এবং তার বয়স পঞ্চান্ন রাসনাদাস এটিএন বাংলা ঢাকা করোনা দুজনের মৃত্যু ও বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের নতুন করে প্রায় পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে এর মধ্যে সুচিন্তা নগরে তিনশো লামাপাড়ায় দুশো এবং সিটি কর্পোরেশন নন্দীপাড়ায় রয়েছে চারশো পরিবার এছাড়া বন্দর উপজেলার রসুলবাগে তিনশো পরিবারের গত শুক্রবার থেকে লকডাউনে রয়েছে নারায়ণগঞ্জের দুই চিকিৎসক সহ বর্তমানে করোনা আক্রান্তে চিকিৎসাধীন আছে নয় জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে আরও পাঁচশো চল্লিশ জন সংক্রমণ এড়াতে জেলায় প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মইনুল আহসান নারায়ণগঞ্জের আরো এক ব্যক্তি রোববার করোনা ভাইরাসে মারা যাওয়ার ঘটনায় পুরো জেলার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এছাড়া একই দিন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন তাবলিক জামাত থেকে ফেরা এক ব্যক্তি খবর পেয়ে পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকায় গিয়ে জনগণকে সতর্ক করেন আশপাশের আরো দুইশো পরিবারকে লকডাউন ঘোষণা করেন সদর উপজেলা ইউএনও লকডাউনে থাকা পরিবারগুলোকে খাবার সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি মানিকগঞ্জ থেকে একজন তাবলিক শেষে তার মেয়ের বাড়িতে এসেছেন এবং আসার পরে যখন অসুস্থ ফিল করেন তখন আইডিসিআর সাথে যোগাযোগ করা হয় এবং হচ্ছে টেস্ট করা হয় যেটি জানা যায় যে করোনা পজিটিভ এখন আমরা এই ফ্ল্যাটটির প্রায় পরিবার এবং এর পাশে যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে প্রায় দুশোটি পরিবার দুশোটি পরিবার সহ এই অংশটুকে আমরা প্রশাসন থেকে লকডাউন ঘোষণা করলাম এন জেজের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা সিলগালা করে দিয়েছি যেন ভেতর থেকে কেউ বাইরে যেতে না পারে এবং বাইরে থেকে কেউ ভেতরে আসতে না পারে আর যদি কেউ এটা অমান্য করতে চান তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে গত শনিবার সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কর্মীচোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই দিন রাতেই ওই এলাকার তিনশো পরিবারকে লকডাউন ঘোষণা করা হয় গত তিরিশ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিচোলা হাসপাতালে মারা যান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক নারী রিপোর্ট এটিএন বাংলা শরীয়তপুরের নড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর পর আতঙ্ক দেখা দিয়েছে পুরো এলাকায় জেলা প্রশাসন জানিয়েছেন তার মৃত্যুর কারণ নিশ্চিত করেছে আইইডিসিআর এই এ ঘটনায় বৃদ্ধের পরিবার সহ চৌত্রিশ পরিবারকে লকডাউন করা হয়েছে এদিকে গতকাল শরীয়তপুর সদর হাসপাতালে জ্বর ও মাথা ব্যথা নিয়ে এক নারীর মৃত্যু হয় তার বাড়ি সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর গ্রামে মৃতের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত হতে আইইডিআর এ এক নমুনা পাঠানো হয়েছে এই নারীর সংস্পর্শে আসা সাতজনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে বিড়ম্বনা উপেক্ষা করে পোশাক কর্মীরা ঢাকায় আসায় দুঃখ প্রকাশ করেছে ব্যবসায়ী নেতারা কারখানা বন্ধ থাকায় গার্মেন্টস কর্মীদের নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ জানান তারা সময় মতো মার্চ মাসের বেতন দিতে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিকেএমইএ সরকারি নতুন নির্দেশনা অনুযায়ী চোদ্দ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের আরও জানাচ্ছেন সারফুল আলম কর্মীদের কাছে কারখানা বন্ধ বা খোলা থাকার সঠিক কোনো নির্দেশনা না থাকায় করোনা সংক্রমণের আশঙ্কা নিয়েই শনিবার ঢাকায় আসেন কয়েক লাখ পোশাক শ্রমিক পথে পথে তাদের বিড়ম্বনারও শেষ ছিল না কারখানা বন্ধ থাকায় এখন তাদের কষ্ট আরও বেড়ে গেছে তারে আরও একুশ দিন বন্ধ দিছে আজকে গেছিলাম অফিসে পাঁচ তারিখের কথা বলা ছিল পরে গেছি পরে আপনার বেতন দিছে আজকে বেতন দিয়ে বন্ধ হয়েছে আর একুশ দিন বন্ধ হয়েছে এখন তো কোনো কিছু করার নাই আমরা তো বইসা বৈশাখ খাই খাইতে হইতেছে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার অনেক পোশাক কারখানা খোলা ছিল শ্রমিকদের অভিযোগ মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে কবে নাগাদ বেতন দেয়া হবে তাও তাদের জানানো হয়নি আমরা এখনো স্যালারি পাইনি কিন্তু আমরা এই এই মাস কি খায় থাকবো বা কি করবো বেতন কবে দিবে না দিবে আমরা শিউর জানি না বেতনটা দিয়ে দিয়ে আমাদের সবচেয়ে ভালো হয় কারণ এভাবে যদি চলতে থাকে আমাদের মনে চলা সম্ভব না দশ দিন আমাদের ছুটি দিচ্ছে আমাদের বেতন আমাদের কাছে একটা টাকা নেই বেতন কবে দিবে তারও তো কোনো শিওর নেই করোনা পরিস্থিতির মধ্যেই ঝুঁকি নিয়ে ঢাকায় আসায় শ্রমিকদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন পোশাক খাতের ব্যবসায়ী নেতারা নির্ধারিত সময়ে সব কারখানার কর্মীদের বেতন দেওয়া হবে বলেও জানান তারা গতকাল এই বিড়ম্বনার শিকার হতে হয়েছে তাহলে আমরা এটা নিয়ে অত্যন্ত যে দুঃখিত যে তারা এইভাবে পায়ে হেঁটে এইভাবে আসা আসার মানে আসতে হয়েছে কি আমাদের সকল ফ্যাক্টরিগুলিকে মাস মাসের বেতন ইমিডিয়েটলি যেভাবেই ব্যাংক থেকে নেওয়া হোক যেভাবেই পারে অর্গানাইজ করে দেওয়ার জন্য আমরা বলেছি লে অফ করা হয় তাহলে লে অফ হইলেও যেভাবে তাদের বেতন প্রাপ্য সেভাবে বেতন দেওয়া হবে বন্ধ ঘোষণার মধ্যেও ঢাকা সহ সারা দেশে পাঁচ ভাগ পোশাক কারখানা চালু রয়েছে তারা স্বাস্থ্য সুরক্ষা বা পিপিই ও আগের অর্ডারের পোশাক তৈরি করছেন শরফুল আলম এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস পরিস্থিতি উত্তরণে বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যিক ব্যাংক তাদের নিজস্ব তহবিল থেকে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ শিল্প প্রতিষ্ঠানকে এই ঋণ দেবে এই ঋণ সুবিধায় সুদের হার হবে নয় শতাংশ ভর্তি হিসেবে সরকারের কাছ থেকে ব্যাংক পাবে এর অর্ধেক চার দশমিক শতাংশ গণভবনের সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী এসব কথা জানান এই প্যাকেজ ঘোষণার ফলে কাউকে আর কর্মহীন হতে হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাংবাদিক বৃন্দ সংবাদ পরিবেশনা অব্যাহত রেখেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এই সংবাদ সম্মেলন অন্যবারের চেয়ে একটু ব্যতিক্রমভাবে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশন সব টেলিভিশন চ্যানেল ও বেতার সরাসরি সম্প্রচার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে মূলত প্রাধান্য দেওয়া হবে বিদেশ ভ্রমণ এবং বিদেশি ব্যয় নিরুৎসাহিত করা হবে দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ দিনমজুর বা এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হল যেমন এক বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ দুই দশ টাকা কেজি চাল বিক্রয় তিন লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ চার বয়স্ক ভাতা ও বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতা সর্বাধিক দারিদ্র্যpoor একশোটি উপজেলায় শতভাগে পণ্ডীত করা জাতির পিতা জন্ম শতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচির দ্রুত বাস্তবায়ন করা তিনি বলেন করোনা ভাইরাসের কারণে শিল্প উৎপাদন রপ্তানি বাণিজ্য সেবা খাত পর্যটন পুঁজিবাজারে দরপতন সহ বিভিন্ন খাতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে কমবে প্রবাসীদের কাছ থেকে পাওয়া আয় রাজস্ব আয় আর তাই বাজেট ঘাটতির আশঙ্কা থাকবে এসব সমস্যার সমাধানে তাৎক্ষণিক স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য যাতে মানুষ মানে হয়ে না পড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার একটি মূলধন প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী এরিন সুবিধার সুদের হার 9 শতাংশproductId ঋণের 4 শতাংশ সুদ ঋণ গরিতা শিল্পপ্রতিষ্ঠার বৈশিষ্ট্য করবে এবং অবশিষ্ট 5 শতাংশ সরকার ভর্তুকে হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে দেশীয় পনির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মোট বাহাত্তর হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী ব্যাংক ক্লায়েন্ট রিলেশন ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট শিল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠাকে তাদের নিজস্ব তহবিলতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে এই ঋণ সুবিধা সুদের হার হবে নয় শতাংশ প্রদত্ত সুদে চার দশমিক পাঁচ শতাংশ ঋণ গ্রহিতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট চার দশমিক পাঁচ শূন্য শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে ঘরে বসে পহেলা বৈশাখ ও সবেবরাত পালন করার আহ্বান জানান তিনি ঘরে বসে বসে আল্লাহ রাবুল আলমিনের কাছে সবাই দোয়া করুন যেন এই আমাদের বয়ারটা যেন আল্লাহ ভালো রাখেন এই সংকটের সুযোগ নিয়ে কেউ সরকারি সহায়তা প্রদানা প্যাকেজের অপব্যবহার করবে না এমন আশাও করেন প্রধানমন্ত্রী মিয়াজ জামান সজীব ইটিএন বাংলা রপ্তানিমুখী শিল্পের জন্য ঘোষণা করা পাঁচ হাজার কোটি টাকার প্যাকেজ দিয়ে শ্রমিক কর্মচারীদের তিন মাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গণভবনের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান এ সময় তিনি আরও বলেন এপ্রিলের বেতন চলতি মাসের শেষ তারিখে দেওয়া সম্ভব হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রপ্তানি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের জন্য পাঁচ হাজার কোটি টাকার যে স্যালারি তাদের এপ্রিল মে এবং জুন মাসের স্যালারি প্রদান করা হবে সেটি সম্পূর্ণ ডিজাইন বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ গাইডলাইন ইস্যু করেছে এবং সেটি প্রথম এপ্রিল মাসের স্যালারি আশা করছি আমরা এপ্রিল মাসের শেষ তারিখেই তারা শ্রমিক কর্মচারীরা পেয়ে যাবেন হটলাইনে ফোন পেয়ে ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন উপজেলার বদরপুর কালমা ও ফরাজগঞ্জ সহ বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী শ্রমজীবী পরিবারের মাঝে চাল ডাল আলু তেল পেঁয়াজ লবণ ও সাবান সহ এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয় সংসদ সদস্য সাওন জানান সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানের সাত উপজেলার আট হাজার চারশো হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এ কাজে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সমাজসেবী ও সংগঠন সকালে বান্দরবান শহরের হিলভিউ কনভেশন সেন্টারে চাল তেল ডাল সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উলসং সিং সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় সাওতা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন শুরু হয় হাসপাতালে সাধারণ রোগীরা সেবা না পাওয়ায় এই উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী একুশ পদাতিক ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান জানান পর্যায়ক্রমে খুলনা বিভাগের দশ জেলায় এই মেডিকেল ক্যাম্পেইন করা হবে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকরা সকাল নয়টায় মিল গেটের সামনে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে তারা পরে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে মিল গেটের ভেতরে অবস্থান নেন কর্মীরা শ্রমিকদের অভিযোগ বিভিন্ন অজুহাতে গত তিন থেকে চার মাস ধরে কোনো ধরনের বেতন দিচ্ছে না মিল কর্তৃপক্ষ পরে কারখানার মালিক পক্ষ আট এপ্রিলের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে কর্মীরা নাটোরের সিংরাই, ফেসবুক হ্যাকার ও বিকাশ প্রতারক চক্রের মূল হোতা ফজল রাব্বি ওরফে রাশিদুলকে আটক করেছে পুলিশ সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার ফেসবুক আইটি হ্যাক করে তার ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার সূত্র ধরে তাকে আটক করা হয় পুলিশকে এ কাজে সহায়তা করেন আই গোয়েন্দারা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ঘরেই থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ